वो मोहम्मद भी अहमद भी महमूद भी, वो मोहम्मद भी अहमद भी महमूद भी, उसने मुतलक का शाहिद भी मशहूद भी। इल्मो हिकमत में वो गैर महदूद, वो मोहम्मद भी अहमद भी महमूद भी, वो मोहम्मद भी अहमद भी महमूद भी, उसने मुतलक का शाहिद भी मशहूद भी। इल्मो हिकमत में वो गैर महदूद, वो मोहम्मद भी अहमद भी महमूद भी, वो मोहम्मद भी अहमद भी महमूद भी, उसने मुतलक। रहमतुल्लाहि व बरकातुहु, आशा करি ভালো আছেন, ভালো থাকেন সবাই, সুস্থ থাকুন, দোয়া করি আল্লাহ তাআলার কাছে। তো বেশ দেখতে পাচ্ছেন ডিসকভার 100 চার ইয়ারের বাইক, একদম নিউ মডেলের মতোই কিন্তু এই বাইকটি, অর্থাৎ এই চালানের সাত চালান এই বাইকটি, এই মডেলের। তো এই বাইকটি ইঞ্জিনের গ্যারান্টি আছে, মেমোতে লিখে দেবো যে ইঞ্জিন একদম ইনটেক, একদম আনটাচ ইঞ্জিন, পুরো বডি কিন্তু কোনো রঙের টাচ নাই। ফার্স্ট মালিকেরই বাইক আছে, আপনারাও ফার্স্ট মালিক হয়ে যাবেন, আমরা মালিকেরা চেঞ্জ করে দিব। তো বাইকটি সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তার একটি কথা, যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাজিয়ে দিবেন। জি, সর্বপ্রথম সামনের টায়ার থেকে শুরু করব। সামনের টায়ারটা দেখেন অনেক ময়লা পড়ে আছে, তারপরেও অনেক দিন ব্যবহার করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই, একদম শোরুম কন্ডিশনে আছে, চলার সাথে টায়ারের মিল আছে হুবহু, ঠিক আছে। মাডগার্ডেও কোনো ধরনের সমস্যা নেই, একদম নিখুঁত মাডগার্ড, দুইটি শকাপ একদম ফাটাফাটি নিখুঁত, হেডলাইটের গ্লাস অরিজিনাল এবং নিখুঁত আছে, কোনো সমস্যা নেই, একদম ফ্রেশ। দেখেন এই বাইকটির লুক, এই হেডলাইটের গ্লাসটাও একদম নতুনের মতো লাগতেছে। এই সাইডে স্টিকার, বাইজার স্টিকার সহ একদম ফ্রেশ, সিগন্যাল লাইট ফ্রেশ, হ্যান্ডেল সব ফুল ফ্রেশ, লুকিং গ্লাস সহ চাপা সুই সব কিছু ফুল ফ্রেশ। ট্যাঙ্কিটাও দেখেন কোনো ধরনের সমস্যা নেই, একদম ফুল ফ্রেশ ট্যাঙ্কি। তাহলে সাশ্রয় বাইক যদি কিনতে চান তাহলে বাইকটি নিতে পারেন কমপক্ষে 60 প্লাস, 1 লিটারে কমপক্ষে 60 কিলো যাবে 100% শিওর। বাম্পারটাও একদম ফ্রেশ, ইঞ্জিনটা দেখেন, ইঞ্জিনে একটা নাট খোলা করে নেই, এটাই সত্য, এটাই বাস্তব। এই সাইডে গ্লাস, এই সাইড খোলা করে নেই, মেইন সাইড খোলা করে নেই, এমনকি হেডও খোলা করে নেই, ঠিক আছে। সাইড কভারটাও দেখেন একদম নিখুঁত, এই রড পর্যন্ত, দাওদানি পর্যন্ত, এত স্ট্যান্ড পর্যন্ত একদম সব ঠিকঠাক আছে, ঠিক আছে। চেন কভার একদম ফ্রেশ, শাড়ি কাটারও ফ্রেশ, শক অফ ফ্রেশ, এই সাইড অংশগুলো একদম ফ্রেশ। তো এই সাইডেতেও কোনো ধরনের দাগ, স্পট বা বড়ো ধরনের কোনো সমস্যা পেলাম না, ইনশাল্লাহ আপনারাও পাবেন না। যতটুকু ভিডিও দিন দেখানো হয়েছে অতটুকু পেবেন, এর চেয়ে কম বেশি হবে না ইনশাল্লাহ। এখন বলবো গাড়িটির নাম্বার সম্পর্কে, বাইকটির নাম্বার ছাড়া রেজিস্ট্রেশন আলাদা করে নিতে হবে, আর এই রেজিস্ট্রেশন বাংলাদেশের যে কোনো বিআরটির মাধ্যমে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর বাই বাই শোরুম থেকে আমরা এই বাইকটির মালিকানা চেঞ্জ করে দেবো, শোরুম কাগজগুলো, অর্থাৎ শোরুম কাগজের নাম থাকবে আপনার, ঠিক আছে। আর আপনার যখন নাম হয়ে যাবে তখন বাইকটির মালিক আপনিই হয়ে যাবেন। সিগন্যাল লাইট দুটি ফুল ফ্রেশ, ব্যাকলাইটও ফুল ফ্রেশ, উপরে অংশেরও একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ, দেখেন টিপটপ, একদম টিপটপ, ফার্স্ট মালিকের বাইক, দেখার কিছুই নেই। পিছনের টায়ারটা কিন্তু অরিজিনাল এবং অনেকদিন ব্যবহার করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। এই সাইডটাও দেখেন একদম ফ্রেশ, আস্তে আস্তে দেখতে থাকুন, কোনো ধরনের দাগ নাই, স্পট নাই, একদম ফ্রেশ। সাইলেন্সারটাও ফ্রেশ আছে, পাউদানি সহ লাগানো আছে, ঠিক আছে। টাঙ্গের সাইডটাও দেখেন একদম ফ্রেশ,
ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবিক একদম নতুন গাড়ি, বাইক কিছুই দেখা নেই। আপনারা জানেন এই বাইকগুলো আমি অনেক বেচেছি, অনেক বিক্রি হয়ে গেছে আপনারা জানেন, এবং কেনার টাইমে আমি সব গাড়ি কিনি না, একদম নিখুঁত যেগুলো বাইক, ইনটেক যেগুলো বাইক সেগুলো ছাড়া আমি কেউ কিনি না। এটা আপনারাও প্রশংসা করেছেন আমার ব্যাপারে, ঠিক আছে। এই জন্য একদম শোরুম কন্ডিশন বাইক যদি না হয় তাহলে নেবেন না, ঠিক আছে। দেখেন কালারে, দেখে কালারটাই বলে দেবেন। এই সাইডে দেখেন হেড পর্যন্ত নিখুঁত আছে এবং ইনটেক আছে, ঠিক আছে। প্রতিটা নাট দেখেন কত সুন্দর। এই সাইডে হ্যান্ডেল থেকে নিয়ে সব কিছু কিন্তু ফ্রেশ, একদম ফ্রেশ। কিছুই দেখান নেই, ঠিক আছে। তো এখন গাড়িটি হ্যান্ডেল দেখাবো, হ্যান্ডেলটাও দেখেন একদম ফ্রেশ। তার সাথে মিটারটা দেখেন 6,799 কিলোমিটার চলা, 6,799 কিলোমিটার চলা, একদম অরিজিনাল চলা, জেনুইন চলা। এখান থেকে 1 কিলো আমি কমাই নেই, ইনশাল্লাহ কেউ কমাইও নেই, ঠিক আছে। মিটার গ্যারান্টি আছে, আমি নিজে গ্যারান্টি আছি। সাথে চাবি, এটা ব্যবহৃত চাবি, আর একটা ইন্টেক চাবি আছে, কোনো সমস্যা নেই। লাইটটাও সব ঠিক আছে, কোয়ালিটি কিন্তু একদম শোরুম কন্ডিশন সাউন্ড। সাউন্ড নিয়ে এবং গাড়ির কোয়ালিটি নিয়ে কোনো ভাবতে হবে না, চিন্তাভাবনা করতে হবে না, একদম চিন্তাভাবনা ছাড়াই আপনারা আমার সাথে চুক্তিবদ্ধ করতে পারেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো এখন বাইকটির প্রাইস আসবো, এই বাইকটি অন্যান্য বাইক যেগুলো বেচছে 1,05,000 করে, এটাও আলহামদুলিল্লাহ 1,05,000 বেচার টার্গেট আছে, নাম পরিবর্তন এবং কুরিয়ার ভাড়া সহ। বোনাস হিসেবে নাম পরিবর্তন পেয়ে যাচ্ছেন ফ্রি, কুরিয়ার ভাড়াও ফ্রি, ঠিক আছে। তো 1,05,000 টাকার মধ্যে নাম পরিবর্তন, কুরিয়ার ভাড়া সহ, ঠিক আছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।